ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এরই মধ্যে বন বিভাগ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বল্প আয়ের মানুষের জন্য ফ্রি হাট কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই হাট থেকে কোনো প্রকার অর্থ ছাড়াই টোকেনের মাধ্যমে উপহার হিসেবে দেয়া হচ্ছে শাড়ি, লুঙ্গি, ছোটদের জামা, জুতা ও মেয়েদের কসমেটিক্স। সিলেটের সার্বজনীন পেনশন স্কিম হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে হেল্প ডেস্ক উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এ সময় তিনি বলেন, সিলেটের সাধারণ মানুষকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় সকল ধরনের সহযোগিতা করা হবে। গাইবান্ধায় স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী ও পৌর মেয়রের ঈদ উপহার দেওয়া হয়েছে। সকালে পৌরসভার আয়োজনে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 4,600 পরিবারকে 10 কেজি চাল এবং পৌর মেয়রের ব্যক্তিগত উদ্যোগে 5,000 পরিবারকে সেমাই, চিনি, চাল ও দুধ সহ নানা পণ্য সামগ্রী বিতরণ করা হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।